মশাও রয়েছে, সাপ পোকা তো রয়েছেই, ঠিক আছে তো হয়ে গেছে বাড়িটার মধ্যে একটা নাম। যে রাহুল দাঁড়িয়ে আছে মিলে আজকে ওই জায়গাটা দেখাবো, যে ভুতুরে জায়গাটার কথা বলছি, তোমরাই দেখে জায়গাটা দেখে বলো যে কতটা ভুতুরে স্থান, কতটা লাগছে। আমি চলে এসেছি সেই জায়গাটায়, তো তোমাদেরকে দেখাবো, তোমরা দেখতে থাকো। তোমরা দেখতে পাচ্ছো প্রচণ্ড জঙ্গল, অনেকটা ভেতরে যেতে হবে, গিয়ে কিন্তু বাড়িটা পড়বে। তোর মধ্যে মশাও রয়েছে, সাপ পোকা তো রয়েছেই, ঠিক আছে তো চলো। আমরা কিন্তু ভেতরে ঢুকছি, তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না, ভেতরটা কিন্তু খুব ভয়ঙ্কর। আমরা চলে এসেছি, তোমরা দেখতেই পাচ্ছ এই এই বাড়িটা বহুত পুরনো, মানে তাও তুমি ধরে রাখো রাহুল কত বছর হবে, তবে প্রচুর পুরনো না? তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ বাড়িটা, তাহলে 100 বছর আগে হবে। তো এখানে এমনি আসতে দেয় না কাউকে, আমি ভিতরটা একটু ঢোকার চেষ্টা করবো। তোমরা দেখো, তোমরা এই সিঁড়িগুলো দেখতে পাচ্ছ বহু পুরনো। এখানে আমরা রাত্রে আসতে পারবো না, সেই জন্য দিনের বেলা এসেছি। এখানে রাতে ঢোকা বারণ আছে, তো ওই জন্য দিনে এসেছি আমরা তোমাদেরকে দেখানোর জন্য জায়গাটা, ঠিক আছে? আর যদি তোমরা দেখতে চাও রাতের বেলা, তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে জানিও, আমরা অবশ্যই তোমাদেরকে রাতেও জানিয়ে উঠছি। এখানে ওঠা যায় না, তবুও এখানে সাপ থাকতে পারে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ অনেক পুরনো বাড়িটা, এখানে একটা বট গাছও হয়ে গেছে বাড়িটার মধ্যে, একটা নাম লেখা আছে ভালো বোঝা যাচ্ছে না। পুরো জঙ্গল দেখতেই পাচ্ছ বন্ধুরা, ঠিক আছে? তো আরও একটা জায়গা রয়েছে, সেই জায়গাটাও তোমাদেরকে দেখাবো, তো চলো সেই জায়গাটাও দেখাই। তোমরা জানিও যে কোন জায়গাটা সবথেকে বেশি তোমাদের ভয়ানক লেগেছে, ভুতুরে লেগেছে, তো চলো সেই জায়গাটাও নিয়ে যাই। রাহুল আগে ঢুকছে, আমরা কিন্তু সেকেন্ড বাড়িটায় চলে এসেছি, এটাও বহু পুরনো, পিছনটাও খুব ভয়ানক জঙ্গল। রাহুল আগে আগে যাচ্ছে, তো আপনারা কিন্তু অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে, হ্যাঁ জায়গাটা কোন জায়গাটা বেশি ভয়ানক আপনার লেগেছে। পিছন দিকটা দেখেন, বাঁশ বাগান, ঠিক আছে, তাল গাছ, মানে ভয়ানক যে সমস্ত জায়গা আসে কিন্তু দিনের বেলায় আসে, রাত্রিবেলা আসে বারণ আছে, তাই তো রাত্রে আসে, রাতে আসে বারণ, তাই তো রাতে আসে বারণ, হ্যাঁ রাতে আসা মানে ভয় থেকেও আসে। আচ্ছা এই এই ভিতরটা রাহুল উৎসাহ দেখি, এই ভয়ানক বন্ধুরা আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন, মানে এই যে বাড়িটা, বাড়িটার পিছন সাইড কিন্তু আমরা চলে এসেছি, ঠিক আছে? জঙ্গল, বাঁশ বাগান, তাল গাছ, বিভিন্ন টাইপের গাছ নিয়ে কিন্তু ঘেরা রয়েছে। তো এই সমস্ত জায়গায় কিন্তু সচরাচর কেউ আসে না বা আসতে দেয় না, আমরা কিন্তু চুরি করে এখানে এসেছি। হয় এই সমস্ত জায়গায় কিন্তু ভুতুর স্থান বলেই পরিচিত, পরিচয় দেয়, আসতে দেয় না এখানে, আর এই যে
বাড়িটা দেখতে পাচ্ছি, বাড়িটা আমি এটা হচ্ছে বাড়ি।